2,65,000 কোটি টাকার এডিপির অনুমোদন দিয়েছে একনেক। প্রকল্প বাস্তবায়নের হার বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী। ডোনাল্ড লুর বক্তব্যই যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার, বললেন ওবায়দুল কাদের। বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রের লাভ হয়নি, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী। এবং 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু, এবছর পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। বিদেশি ঋণে নেওয়া প্রকল্পগুলো বাড়তি শ্রম দিয়ে দ্রুত শেষ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ধরনের প্রকল্পের কাজের গতি ত্বরান্বিত করতে প্রতি 3 মাস অন্তর অগ্রগতির প্রতিবেদন পাঠানোরও নির্দেশনা দিয়েছেন তিনি। আগামী অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি চূড়ান্ত অনুমোদন দিতে আয়োজন করার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় আজ এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। আসন্ন 2024-25 অর্থবছরের জন্য 2,65,000 কোটি টাকার মূল বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন করা হয়েছে। 2024-25 অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি প্রণয়নে গত 14 মার্চ নির্দেশনা দেয় পরিকল্পনা কমিশন। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে সব বাস্তবায়নকারী মন্ত্রণালয় ও বিভাগের কাছ থেকে এডিপির জন্য মোট 2,76,402,46,00,000 টাকার প্রাথমিক চাহিদা পাওয়া যায়। এর মধ্যে সরকারি অর্থায়নে 1,85,391,19,00,000 টাকা ও প্রকল্প ঋণ অনুদান 91,011,27,00,000 টাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করেছেন ডোনাল্ড লু। তার বক্তব্যই দেশটির অবস্থান পরিষ্কার হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ তেজগাঁও সুবিধা বঞ্চিতদের মাঝে সুষম খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ডোনাল্ড লুর বক্তব্য শুনেছেন কিনা সেই প্রশ্নও রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন শেখ হাসিনা জনগণের ভাগ্যের পরিবর্তন করেছে। আগে যারা ক্ষমতায় ছিল তারা পকেটে উন্নয়ন করেছে। বাংলাদেশে 43 বছরের ইতিহাসে সবচেয়ে সাহসী ও জনপ্রিয় নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। সত্যকে যারা অস্বীকার করে তারা দিনের আলোতে রাতের অন্ধকার, তারা ঈর্ষার হিংসার জ্বলে যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায়। বিএনপি দেশবিরোধী ষড়যন্ত্রে কোনো লাভ হয়নি বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আশায় ঘুরে বালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ককে আরও গভীর করতে চায়, সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়। আজকে দেশ এগিয়ে যাচ্ছে, অথচ বিএনপির নেতারা কোনো কিছুই দেখতে পায় না, ফখরুল সাহেবরা কিছুই দেখতে পায় না। কালকে মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী, এই অঞ্চলের জন্য দায়িত্বপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঘুরে যাওয়ার পর ওনাদের মাথা আরও খারাপ হয়ে গেছে। ওনারা আশা করেছিল যে কি না কি বলে, অনেক চেষ্টাও করেছিল দেখা সাক্ষাৎ করার জন্য, কিন্তু তাদের আশায় গুড়ে বালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ককে আরও গভীর করতে চায়, সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়। ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে ইতালিয়ান থাই কোম্পানির শেয়ার চীনের সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরের উপর 2 সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছে আপিল বিভাগ। ফলে ফের আটকে গেল এলিভেটেড এক্সপ্রেস ওয়ের অর্থছাড়। আজ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 8 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। এ সময় আপিল বিভাগ বলেন আর কয়েকদিন কাজ বন্ধ থাকলে সমস্যা নেই,
আদালতে চায়না কোম্পানির আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ মেহদি হাসান বলেন, ইতালিয়ান থাই কোম্পানির শেয়ার চীনের সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরের নিষেধাজ্ঞা তুলে নিয়ে হাইকোর্টের আদেশের ওপর অ্যাপিল বিভাগ দুই সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছেন। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চায়না ব্যাংক অব এক্সিম জানিয়ে দিয়েছে শেয়ার হস্তান্তর না হওয়া পর্যন্ত তারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজে টাকা দেবে না। এর ফলে আপাতত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ বন্ধ থাকবে। দেশের পাঁচ বিভাগে আগামী 48 ঘন্টার জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। যে পাঁচ বিভাগে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে সেগুলো হল রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল। আবহাওয়া অধিদপ্তর বলছে, জলীয় বাষ্প বেশি থাকার কারণে তাপপ্রবাহের এলাকাগুলোতে অস্বস্তিকর পরিস্থিতি থাকতে পারে। আজ এই সতর্কবার্তা দেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি বলেন, গতকাল মঙ্গলবার পর্যন্ত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল, এর জন্যই তাপপ্রবাহের এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। এপ্রিল মাস জুড়ে চলা টানা তাপপ্রবাহের পর চলতি মাসের শুরু থেকে বৃষ্টি শুরু হয়, কমতে থাকে তাপপ্রবাহ। এরপর আবার প্রায় তিন দিন ধরে তাপপ্রবাহ শুরু হয়েছে দেশের বিভিন্ন স্থানে। মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, এখন দেশ জুড়ে যে তাপমাত্রা তা আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় তাপমাত্রা 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। এ সময় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা 21 জন। এ নিয়ে এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 32 জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন 2545 জন। এদিকে গত বছরের চেয়ে এবারে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। ফলে এখন থেকেই সতর্ক অবস্থা অবলম্বন করতে পরামর্শ দিয়েছেন কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কবিরুল বাশার। তাহলে আমাদের রিপোর্টে দেখুন বিস্তারিত। গত বছর অর্থাৎ 2023 সালে বিগত সব বছরের ডেঙ্গুতে আক্রান্তের এবং মৃতের রেকর্ড হয়েছিল। মশার কামড়ে স্বজনহারাদের অসহায়ত্ব দেখেছে পুরো জাতি। এবছর এই কয়েক মাসেই আক্রান্তের সংখ্যা ভাবিয়ে তুলছে বিশেষজ্ঞদের। এবছরে এখনও ডেঙ্গুর মৌসুম শুরু না হলেও এখনই অনেক জায়গায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগীরা ভর্তি হচ্ছে বিভিন্ন হাসপাতালে, কোথাও কোথাও আবার মৃত্যুও হয়েছে। ফলে এবছরে ভয়াবহ পরিস্থিতির সংখ্যায় রয়েছেন বিশেষজ্ঞরা। 2000 থেকে 2022 সাল পর্যন্ত এই মোট 23 বছরে ডেঙ্গু রোগীর সংখ্যা যা ছিল 2023-এ এক বছরে তার চেয়ে অনেক বেশি হয়েছে। কিন্তু 2024 সালে আমরা যেটি দেখছি, 2023 সালে সর্বোচ্চ ডেঙ্গু হলেও আজকের দিন পর্যন্ত ডেঙ্গু রোগীর যে সংখ্যা ছিল 2024 সালে আজকের দিন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা তার চাইতে দ্বিগুণ। আমরা বাংলাদেশের বিভিন্ন জেলাতে মাঠ পর্যায়ে যে কাজ করছি তাতে দেখা যাচ্ছে যে এডিস মশার ঘনত্ব অনেক বেশি। একই সাথে মশা মারার জন্য ব্যবহৃত যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটি পরিবর্তন করার পরামর্শ দেন কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কবিরুল বাশার। ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে যে পদ্ধতিতে আমরা যাচ্ছি সেই পদ্ধতিতে গেলে আসলে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণ করা বেশ কঠিন। আমি একটি মডেল প্রস্তাব করেছি যেটির নাম দিয়েছি কেবি মডেল। সেই মডেলে বিস্তারিত বর্ণনা করা আছে এবং বেশ কয়েকটি পত্রিকাতে সেটি প্রকাশিত হয়েছে। সেই মডেলটি বাস্তবায়ন করলে আমার বিশ্বাস যে বাংলাদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণ হবে। চিকিৎসকরাও বলছেন, রোগী বাড়লেই পরিস্থিতি বিপজ্জনক হয়ে দাঁড়ায়, ফলে অনেকেই মশাবাহিত এই রোগে মারা যান। তাই এখন থেকেই ডেঙ্গুর ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণ সচেতন থাকলে আক্রান্ত কম হবে, আমাদের হসপিটালের মধ্যে সংকটও কম হবে এবং আমরা হসপিটাল, আপনারা জানেন হসপিটালে অবশ্যই লিমিটেড শয্যা সংখ্যা লিমিটেড, এই ক্ষেত্রে অতিরিক্ত আক্রান্ত হলে এবং যারা সিভিয়ার ফর্মে যারা হয়, বিশেষ করে প্রথমবার আক্রান্ত হলে দ্বিতীয়বার কিন্তু যারা আক্রান্ত হয়, তৃতীয়বার যারা আক্রান্ত হয় তারাই কিন্তু সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করে। জনগণের সম্পৃক্ততা ছাড়া এডিস মশার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে জানান তারা। পরামর্শ দেন জনসচেতনতা বাড়ানোর। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
মোসাম্মত লাকি আক্তারকে আহ্বায়ক করে শ্যামপুর থানায় 31 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাসারুর রশিদ সিআইপি এই আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। সৈনিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের তত্ত্বাবধানে গঠিত নতুন কমিটির নেতারা বীর মুক্তিযোদ্ধা আলহাসারুর রশিদ সিআইপিকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এই সময় শ্যামপুর থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক কমিটির নেতাকর্মীদের আলহাসারুর রশিদ সিআইপি ঐক্যবদ্ধভাবে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী চলার নির্দেশ দেন। একই সাথে আগামী দিনে স্মার্ট ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নেরও আহ্বান জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু সৈনিক লীগ আরও সুসংগঠিত হয়ে সারা বাংলাদেশে একটি রোল মডেল হিসেবে আবির্ভূত হবে। বঙ্গবন্ধু সৈনিক, কারণ যার নাম রয়েছে বঙ্গবন্ধু সৈনিক লীগ, একটি মাত্র সংগঠন, সেটি হলো বঙ্গবন্ধু সৈনিক লীগ। মাননীয় প্রধানমন্ত্রীর খাস অন্তরের বাবার নামে এই সংগঠন। আপনারা যাই করেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের যেন কোনো দুর্নাম না হয়, কোনো অন্যায় না হয়, কোনো জুলুম না হয়, কোনো চাঁদাবাজি না হয়। আমরা চাই শান্তি। এই বঙ্গবন্ধু সৈনিক লীগ জাতির পিতা শেখ মুজিবুর রহমান দুনিয়াতে যদি না আসতো, তাহলে আমরা এই সংগঠন করতে পারতাম না। সে আশাতে আজকে দেশ পেয়েছি, পতাকা পেয়েছি। একমাত্র শেখ মুজিবুর রহমান, তার তুলনা পৃথিবীতে এরকম নেতা আসে নাই। সেই সংগঠন হলো বঙ্গবন্ধু সৈনিক লীগ। আপনারা এটাকে ধরে রাখবেন, এটাকে কীভাবে কাজ করবেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে আমি চলি, আপনারা চলবেন। রূপান সিটি উত্তরা রাজধানী বুকে নান্দনিক স্থাপনার এক অনন্য উদাহরণ। আবাসন খাতে নান্দনিক স্থাপনা পরিদর্শন করেন দেশ বরেণ্য ভাস্কর হামিদুজ্জামান খান। রূপান সিটি পরিবেশকে রক্ষা করে সবুজায়নের মধ্যে আধুনিক বসবাসযোগ্য দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করায় মুগ্ধতা প্রকাশ করেন তিনি। আনসারুল ইসলামের ক্যামেরায় রকিব মানিকের রিপোর্ট। রূপায়ণ সিটি উত্তরা আবাসন খাতের এক বিশ্বস্ত নাম। 150 বিঘা জমির উপর নির্মিত হয়েছে রূপায়ণ সিটি। রূপায়ণ সিটি উত্তরার বিভিন্ন দিক পরিদর্শন করেন দেশের খ্যাতিমান ভাস্কর্যবিদ হামিদুজ্জামান খান। পরিদর্শন শেষে তিনি বলেন, আধুনিক নির্মাণ শৈলীর দৃষ্টান্ত হল রূপায়ণ সিটি। ওপেন স্পেস, কত বড় খোলা জায়গা সেকেন্ড ক্যাপিটালে আছে, এই জন্য আমরা এটাকে অনেক বেশি ফিল করি। আমারও এখানে এসে এই খোলা জায়গা দেখে আমি খুব খুশি যে আমরা এইভাবে সুচিন্তিতভাবে কাজ হচ্ছে বাংলাদেশে, এটা একটা আমার কাছে খুব আমি খুব এক্সপিরিয়েন্স হয়েছি দেশে। প্রতিটি ভবনের আশপাশে খোলামেলা জায়গা, খেলার মাঠ, পার্ক, ওয়াকওয়ে, সুইমিং পুল ও সবুজায়ন প্রাধান্য পাওয়ায় ভূয়সী প্রশংসা করেন তিনি। রূপায়ণ গ্রুপ তো এটা ব্যতিক্রম, এখন যে এটা নেওয়া হয়েছে, আমি আশা করবো রূপায়ণ গ্রুপ আরও বাংলাদেশে যে আমরা যখন আমরা গ্রামে বড় হয়েছি, একটু খালের পরে গেলে মনটা বদলে যেত। সেই ন্যাচারাল জিনিসগুলো যদি রূপায়ণের পক্ষে সম্ভব হয়তো, আমি মনে করি যদি এরকম আরও ন্যাচারাল জিনিস ফ্লো করে পানিটা আরও বাড়াইলে আরও ভালো লাগতে পারে। পরে রূপায়ণ সিটি উত্তরার সিইও এম মাহবুবুর রহমানের সঙ্গে বৈঠক করেন খ্যাতিমান এই ভাস্কর্যবিদ। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পর্যায়ে থাকছে সারা বাংলা। কিশোরগঞ্জের হোসেনপুরে তীব্র গরমে একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 30 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। দুপুরে উপজেলার হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠদানের সময় এই ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ মণ্ডল ও উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম। তিনি বলেন, তীব্র গরম থাকায় আজ দুপুরে প্রথম শ্রেণীর একটি কক্ষে কয়েকজন শিক্ষার্থী হঠাৎই অসুস্থতা অনুভব করতে থাকে। পরে অন্য শ্রেণীগুলোতে গিয়ে একই চিত্র দেখা যায়। শিক্ষার্থীদের স্কুলের অফিস রুমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও কিছু শিক্ষার্থীদের অবস্থা খারাপ হলে তাদের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আন্তর্জাতিক প্রসঙ্গ, গাজার রাফায় হামলা বন্ধে ইসরায়েলকে হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের দেয়া এক বিবৃতিতে ইসরায়েলকে এই হুমকি দেয়া হয়। বিবৃতিতে বলা হয়, ইসরায়েল রাফায় সামরিক অভিযান অব্যাহত রাখলে অনিবার্যভাবে ইসরায়েলের সঙ্গে ইইউ এর সম্পর্কের ওপর ব্যাপক প্রভাব পড়বে। বিবৃতিতে রাফায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলকে আহ্বান জানায় ইইউ। এই অভিযান বন্ধ না হলে গাজায় মানবিক ত্রাণ সহায়তা কার্যক্রম আরও বেশি ব্যাহত হবে, এতে নতুন করে দেখা দেবে দুর্ভিক্ষ। ইউরোপের 27 দেশের এই জোট ইসরায়েলকে সতর্ক করে বলেছে, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার থাকলেও তাদের সামরিক অভিযান করতে হবে আন্তর্জাতিক আইন মেনে ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে। কাতার সফররত নির্বাচন কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সাথে মত বিনিময় সভা করেছেন কাতারস্থ বরিশাল বিভাগ প্রবাসী। স্থানীয় সময় সোমবার রাতে কাতারের রাজধানী দোহার ওল্ড গানো ম্যাজিস্ট্রেট হোটেলে বিশিষ্ট ব্যবসায়ী এম সাইফুল আলমের সভাপতিত্বে মোল্লারাজ রাজীব ও সোলেমান গনির যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশিরা। বাণিজ্য সংবাদ, বসুন্ধরা ফুড ডিভিশনস অ্যান্ড এর ব্যবস্থাপনায় বসুন্ধরা পণ্য ভোক্তার জন্য, এই স্লোগানে 64 জেলার 100 স্পটে ট্রাক সেল কার্যক্রম পরিচালনা শুরু হয়েছে। সকালে রাজধানী বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্স 2 এ ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোভান এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন চিফ হিউম্যান রিসোর্স অফিসার ক্যাপ্টেন শেখ এহসান রেজা, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং এর সিইও MM জসিমউদ্দিন সহ অন্যান্যরা। অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, সেফ HCVACR ও পানি ব্যবস্থাপনা এবং কোল্ড চেইনের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য ICCB-তে শুরু হয়েছে 3 দিনব্যাপী দুটি আন্তর্জাতিক প্রদর্শনী, সেফকন 2024 ও কোল্ড চেইন বাংলাদেশ 2024। দুপুরে রাজধানী কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরাতে সেভার ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে এই আন্তর্জাতিক দুই প্রদর্শনী উদ্বোধনীয় হয়। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমিন হেলালি, সেভার ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফয়জুল আলম সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। সরকারের গৃহায়ণ তহবিল প্রকল্পের আয়োজনে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও রাঙ্গামাটি জেলাধীন গৃহায়ণ তহবিল সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধি ও উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে চট্টগ্রামের বহদ্দরহাট মানবিক সংস্থা প্রত্যাশীর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় গৃহায়ণ তহবিল প্রকল্পের উপপরিচালক ABM রায়হানুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গৃহায়ণ তহবিলের ফান্ড পরিচালক ওসমান গনি। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি উপপরিচালক আরিফুজ্জামান সহ বিভিন্ন জেলায় সরকারের দেয়া গৃহায়ণের সুবিধাভোগী পরিবারের সদস্যরা। খেলার খবর, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ICC টি-20 বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। গত রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন দলের সদস্যরা। এ সময় আসরে ভালো খেলার আশা প্রকাশ করেন ক্রিকেটাররা। এবারে বিশ্বকাপে বাংলাদেশ আছে ডি গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে 8 জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে, এরপর 10 জুন নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে হাথুরে সিংহের শিষ্যরা। 13 জুন তৃতীয় ম্যাচে কিংস্টাউনে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। একই ভেন্যুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে 16 জুন নেপালের বিপক্ষে লড়বে শান্ত তাসকিনরা। এর আগে যুক্তরাষ্ট্রের সাথে 3 ম্যাচের একটি টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ।
শেষ করবো এশিয়ান নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেবো আরো একবার। ২৬৫,০০০ কোটি টাকায় এডিপির অনুমোদন দিয়েছে একনেক, প্রকল্প বাস্তবায়নের হার বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী। ডোনাল্ড লোর বক্তব্যে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার বললেন ওবায়দুল কাদের, বিএনপির দেশ বিরোধী ষড়যন্ত্রে লাভ হয়নি মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী। এবং ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু, এবছর পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের। দর্শক এশিয়ান নিউজ এ পর্যন্তই, পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ সাথে থাকার জন্য।